আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডেলি ডোজ চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে ডিমের মশলা কারি। তাহলে প্রথমে আমি একটি পাত্রে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি যে ভেন্ডি আর আলুটা রেখেছি ওখান থেকে প্রথমে আমি একটু আলুটাকে ভেজে নেব। তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আলুটাকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সে আলুটা আমি তেলে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে আলুটাকে আমি একটু ফ্রাই করে নেব। 2-3 মিনিট ভাজার পরে আলুটা আমার হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটিকে নামিয়ে নেব। এখন তেলের সাথে আলুটাকে হলুদের সাথে আমি একটু ভালো করে মিক্সড করে 2 মিনিট একটু ফ্রাই করে নেব। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমার আলুটা মোটামুটি ভাজা শেষ, হালকা একটু ব্রাউন হয়ে এসেছে। এখন এটাকে আমি তুলে নেব, কারণ এটাকে আমি আরামে কারির জন্য রান্না করব। এজন্য একটু ভেজে নিলাম, জাস্ট টেস্টটা একটু অন্যরকম হবে এবং রান্নার সময় আমার সময়টাও কম লাগবে। আর সবজি কাটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমরা যখন 2-3টা আইটেম সবজি দিয়ে তরকারি রান্না করব তখন দেখা গেছে সবজিগুলো সব একই রকমের সাইজ দিয়ে কেটে নিলে সেটা দেখতে অনেক ভালো লাগে। আমি যেহেতু ভেন্ডিটাকে সামনে পিসে ফেলে 2 পিস করে নিয়েছি, সেজন্য আলুটাকেও লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে আমরা করি ওইভাবে কেটে নিয়েছি, যাতে দেখতে অনেকটা একই রকম মনে হয়। এখন আলুগুলি তুলে নেওয়া শেষ আমার প্রায়। এখন এই তেলে আমি একটু ভেন্ডিগুলিকেও ভেজে নেব। এখন আমি ভেন্ডিগুলি তেলে দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকা ভেজে নেব। এটা দেওয়া কমপ্লিট হলে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকেও 2 মিনিটের মতো হালকা একটু ফ্রাই করে নেব। তারপরে আমি কারিটা রান্না করব। ভেন্ডিগুলো আমার দেওয়া শেষ, এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি। এখন এটাকেও ভালো একটু ফ্রাই করে নিয়ে তারপর কারিটা করে আমি ডিমটা অ্যাড করে আপনাদের সাথে দেখিয়ে দেব। ভেন্ডিটা আমার 2 মিনিটে ফ্রাই করা শেষ, এখন আমি এটাকে তুলে নেব। নেওয়ার পরে কারির জন্য এখন এটাকে তুলে নিয়ে আমি কারিটা কীভাবে করব সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি, মোটামুটি সফট হয়ে গেছে এবং হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন এখানে সামান্য একটু লবণ অ্যাড করব, যেহেতু লবণ দিয়ে আমি 2টো সবজি ভেজে নিয়েছিলাম সেজন্য লবণটাকে আমাকে বুঝে দিতে হবে, তাই আমি একটু অল্প পরিমাণে লবণ অ্যাড করে নিলাম। এখন যে মশলাগুলি অ্যাড করব আমি সেগুলো আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 চা চামচ আদা। আমি এখানে পেঁয়াজটা ভাজার পরে 1 চা চামচ আদা রসুন দিয়েছি প্রথমে, তারপরে একে একে বাকি মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর সামান্য একটু পাঁচফোড়ন পেস্ট। আর পাঁচফোড়নটা যদি আপনাদের পেস্ট না থেকে গুঁড়ো করা থাকে তাহলে সেটা নামানোর আগে অ্যাড করবেন। আমি নামানোর আগে গরম মশলাটা অ্যাড করব, সেই সাথে তখন আপনারা পাঁচফোড়নটা অ্যাড করে নিতে পারেন। আমার কাছে টেস্ট করা ছিল তাই আমি এটাকে এই মশলা গুঁড়া মশলাগুলোর সাথে অ্যাড করে দিয়েছি। এখন এটাকে সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু লবণ দিয়েই আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে একটু 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো অ্যাড করে দেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মোটামুটি ভালো করে, তারপরে এখন আমি যে সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম ভেন্ডিটা আর আলুটা এখন এখানে অ্যাড করে দেব। এখন এটাকে আমি একটু ভালো করে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন এটাকে আমি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, আর খুব বেশি কষানোর দরকার নেই এই কারণে যেহেতু মশলাটাকে আমি কষিয়ে নিলাম, মশলার কোনো গন্ধ থাকার কথা না। আর সবজিগুলি আমি আগেই ভেজে নিয়েছি সেই জন্য অনেক ভালো করে কষাতে হবে এমন কিছু না, তখনই সবজিগুলি মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে সবজিগুলি আমি মশলার সাথে মিক্সড করে তারপরে পানিটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি, যেহেতু এটাকে আমি এখন ডিমের সাথে কারি করব। ডিমটা আমি আগে প্রসেসিং করে রেখেছিলাম, ডিমটাকে আমি ভালো করে সিদ্ধ করে তারপরে ভেজে রেখেছিলাম। এখন ডিমটা আমি অ্যাড করে দেব।
যেহেতু আমি বলেছি আলু আর ভেন্ডি দিয়ে ডিমের মশলা কারিটা আমি করব ডিমটা আমি অ্যাড করে দিয়েছি এখন মোটামুটি মিডিয়াম লো হিটে এটাকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব এবং নামানোর আগে ধনেপাতার কাঁচা মরিচটা অ্যাড করে নেব এটাকে আমি এখন ভেজে দেব আমার রেসিপিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে ডিমের সাথে ভেন্ডি আর আলু দিয়ে যে মশলা কারিটা আমি করেছি সেটা এখন প্রায় শেষে দিকেই তাহলে আমি যে গরম মশলাটা রেখেছিলাম বলেছিলাম সেটা অ্যাড করব এখন এটা আমি অ্যাড করে নিয়েছি একটু জাস্ট মিশিয়ে দেব এটাকে আমি তাহলে আমার ডিমের সাথে ভেন্ডি আর আলু দিয়ে মশলা কারিটা কমপ্লিট হয়ে যাবে এখন নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর জাস্ট দেখার কারণে একটু দুটো তিনটো কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি কারণ কাঁচা মরিচ এর আগেও আমি দিয়েছিলাম জাস্ট তিনটা কাঁচা মরিচ আমি দেখার সৌন্দর্যের কারণে এখন অ্যাড করে নিলাম আর ধনেপাতা কুচিটা অ্যাড করে নিলাম এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব ভিউয়ার্স আমার মজাদার রেসিপি আলু ভেন্ডি দিয়ে যে ডিমের মশলা কারিটা অলরেডি কমপ্লিট এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে অনেকটা মজাদার হয়েছে কিংবা ইয়ামি হয়েছে সেটা লুক দেখেই বোঝা যাচ্ছে নর্মালভাবে তো ভেন্ডি আলু আমরা অনেকে অনেকভাবে খাই বাট ডিম দিয়ে মশলা কারিটা এটা একটু অন্যরকম একটু অন্যরকম খাবার হলে আমাদের সবার কাছে একটু অন্যরকম ভালো লাগে তাই যদি রেসিপিটি আমার ভালো লাগে তাহলে আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আমার রেসিপিটি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন